আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন হঠাৎ করেই হুঠাট মেহমান আসলে কিন্তু আমরা ভাবনায় পড়ে যাই যে কি বানিয়ে দেয়া যায় ছটপট তো আজকে এমন একটি নাস্তা আইটেম তৈরি করে দেখাচ্ছে যেটা খুবই অল্প সময় ছটপট বানিয়ে নিতে পারবেন তো ঘরে আছে এমন সব উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় তো এর জন্য লাগবে ডিম আমি এখানে দুটো ডিম নিয়ে এনেছি দিয়ে দিচ্ছি কোয়াটার কাপ চিনি অর্থাৎ এক কাপের চার ভাগের এক ভাগ যদি কড়া মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন এক চিমটি পরিমাণ লবণ দিলাম আর সামান্য লেবুর রস দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্স অ্যাড করতে পারেন এখন সব কিছু খুব ভালোভাবে মিশে নিচ্ছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত এটাকে ফেটে নিতে হবে দিয়ে দিচ্ছে আটা আমি এখানে এক কাপ আটার সাথে হাফ টি স্পুন বেকিং পাউডার মিক্স করেছে সেটা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছে আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন অথবা চাইলে চালের গুঁড়া দিয়েও তৈরি করে নেওয়া যাবে আমি সম্পূর্ণ আটা দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এটা হবে ঠিক এরকম একটু নরম হবে বেশি আটা দেওয়া যাবে না তাহলে ডোটা শক্ত হবে সেক্ষেত্রে ভাজতে গেলে দেখা যাবে যে ভিতরে কাঁচা থেকে যাবে বা ঠিক মতো ফ্লাপি হবে না তো এভাবে গোল করে সবগুলো তৈরি করে নিতে হবে তা আমি সবগুলো তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন যেটা করতে হবে এটা তৈরি করার পর এটাকে নর্মাল পানির মধ্যে ডিপ করে নিতে হবে তা আমি এখানে পানি নিয়েছি এটার মধ্যে দিয়ে দিচ্ছি ডিপ করে উঠিয়ে নিচ্ছে উঠিয়ে নিয়ে পানি ঝরিয়ে তারপর এটা সাদা তিলের উপর গড়িয়ে ফ্রাই করতে হবে তো সবগুলো এভাবে তিলের মধ্যে গড়িয়ে নিচ্ছি আমি তো সবগুলো তৈরি করে নিয়েছি এখন ফ্রাই করব ভাজার জন্য তেল আমি আগে থেকে গরম করতে বসিয়েছি তবে খুব বেশি গরম করা যাবে না তাহলে কিন্তু ভিতরে কাঁচায় থাকবে সে হবে না হালকা তাপে এটাকে ভাজতে হবে তেল যখন হালকা গরম হবে তখন একটা একটা করে এগুলো দিয়ে ভেজে নেবেন আর এভাবে যদি আপনি কেটে নেন তাহলে বেশি ভালো হয় এটা তো মানে ফলার পর ফেটে যায় তো যখন আপনি এভাবে চার দিকে একটু কেটে নেবেন তাহলে ওইভাবেই এটা ফুলবে এবং ফেটে যাবে তা না হলে এটা নিজস্ব কায়দায় ফেটে যায় তো আমার মনে হয় যে এভাবে দিলে মানে দেখতে একটু সুন্দর লাগে আর কি দেখতে পাচ্ছেন খুবই কিন্তু সুন্দর লাগছে খেতেও বেশ মজার আপনারা চাইলে এইভাবে ট্রাই করে দেখতে পারেন পরিবারের সবাই আমার মনে হয় কম বেশি পছন্দ করবে বা মেহমান আসলে হঠাৎ করে আপনি এটা তৈরি করে দিতে পারবেন দেখবেন মেহমানরাও এটা দেখে কিন্তু খুব পছন্দ করবে এবং তাদের দৃষ্টি থাকবে যে এইটা কী জিনিস এটা কী তৈরি করেছে এত সুন্দর তো আশা করছি ভালো লেগেছে আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এরকম সহজ আর মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি আবারও চলে আসবো পরবর্তীতে আপনাদের জন্য মজার কোনো রেসিপি নেই আরেকটা বিষয় বলতে চাই সেটা হচ্ছে এটা ভাজার পর এটার ভিতরে কিন্তু তেল প্রবেশ করতে পারে না বেশ ড্রাই থাকে তো এটা আমার কাছে খুব ভালো লাগে বিষয়টা যেহেতু আমরা জানি যে তেলে ভাজা যে কোনো জিনিসের মধ্যে কিন্তু তেল প্রবেশ করে সেটার জন্য খাওয়ার পর যেটা হয় যে গ্যাস্ট্রিকের প্রবলেম হয় তো এটার ভেতরটা আপনারা একটু লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন যে এটার ভেতরে কিন্তু কোনো প্রকার তেল প্রবেশ করে নেই আর এটা কিন্তু একদম কম আঁচে রেখে আপনাকে ভাজতে হবে হালকা একটু তেল গরম হলে ছেড়ে দিবেন ধীরে ধীরে এটা মানে ফুলতে থাকবে আর ফেটে যাবে আর ভেতরটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হবে চুলার তাপ যদি বাড়ানো থাকে তাহলে দ্রুত ওপরে কালার চলে আসবে ভিতরে কিন্তু কাঁচা থাকবে তো এ আমি টেস্ট করে দেখেছি হালকা মিষ্টি যারা হালকা মিষ্টি খেতে পছন্দ করেন তারা ওয়ান ফোর্থ কাপ দুটো ডিমের সাথে চিনি মিশিয়ে বানিয়ে নেবেন একদম হালকা মিষ্টি হবে আর যদি একটু কড়া মিষ্টি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে চিনির পরিমাণ বাড়িয়ে দিবেন আমি যেটা করেছি ওপরে একটু মধু দিয়ে পরিবেশন করেছে